আগে যুগের হিংসা। আল্লাহ, মনি আমার থেকে 2 নাম্বার বেশি পাইছে, আমার 2টা ভুল গেল। না রে না, আমার এখন থেকে পড়ালেখা সিরিয়াস হইতেইব, হেতি আমার জায়গাটা নিব কেন, হয়তো সবাই হেতির আদর করব, আমার তো ক্লাসে আর কোনো পাত্তাই থাকতো না। না অনেক হয়েছে, যেমনই পড়ছি এতদিন, সব পড়া বাদে আরও ভালো করে পড়তে হইব, যেই 2 নাম্বার কাটা গেছে এই 2 নাম্বার উসুল করতে হইব, সামনের পরীক্ষা আমার ফার্স্ট হইতে হইব, যেমনি হোক আমি সেকেন্ড হয়েছি এই পরীক্ষায়। না না না, আমি তো এর আগে জীবনে সেকেন্ড হই নাই, অনেক পড়তে হইব, মন দিয়ে পড়তে হইব। আল্লাহ, কি পরীক্ষা দিলাম আমি, হেতে আমার থেকে 2 নাম্বার বেশি কেমনে পাইলো, আমি তো সবই পড়ে গেছিলাম, আমি 2 নাম্বার কেমনে কম পাইলাম। স্যার যদি আমি থেকে ক্যাপ্টেন বানা দেয়, না আমি এত সারা জীবন ক্লাস রাজত্ব করে গেলাম, এখন হেতে, না 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 না, আল্লাহ আমার পড়ার ধৈর্য দাও, অনেক পড়তে হবো, দিন নাই রাত নাই, এখন আমি সারা দিন খালি পড়মো আর পড়মো। তাই আমাদের উচিত একে অপরের প্রতি সহনশীল হওয়া এবং একে অপরের প্রতি। আপু খাইয়া যাও। এখন খাইতে যাবো না রে না, খাইতে গেলে অনেকটা সময় নষ্ট হইব, এই সময়টার ভিতরে আমি পড়লে আমার অনেকটা কাজে হইব, সময়ের অনেক মূল্য ভাই, মনে মনে হয় এখন ফুইরা হুড়ালে তো আমিও পড়ি। অনেক ঘুম পাইতেছে কিন্তু ঘুমাইলে দইতো না, মনে আমার চেয়ে 2 নাম্বার বেশি পাইছে, আরেকবার যদি আমার চেয়ে বেশি পায় তাহলে আমার নামটাই মুছে যাবো গা, হেতে ফার্স্ট গেল হয়ে যাবো গা, আমার অনেক ভালো করে পড়লা করতে পারি, এই সাবজেক্ট অনেক পড়ছি, এবার একটু এটা পড়ি। এত ঘুম আসতেছে কেলে গা, না ঘুমাইলে কেমনে হইব। আচ্ছা মনে কি এখন ঘুমাই গেছে নাকি পড়তেছে, মনে হয় পড়তেছে, এত তাড়াতাড়ি যদি ঘুমা যায় তাহলে আমার চেয়ে বেশি নাম্বার কেউ পায়, আমার চেয়ে বেশি মনে হয় পড়ে, আমারও অর্চ বেশি করে পড়তে হইব আমাদের। আচ্ছা মনি সকালেরটা পড়ে, সকালে কয় ঘন্টা পড়ে হয়, আমি তো মাত্র 1 ঘন্টা পড়ি। না রে না, সকালে রুটিনটা আগে করতে হইব, মনে মনে হয় সকালে পড়ে, আর এখন এখন আগে ডাঙা পড়ে নিয়ে সামনে যাওয়া আমার চেয়ে 2 নম্বর বেশি পাইলে বুঝ। বর্তমান যুগের হিংসা। উলাল্লাহ, আরে নদীর ফলোয়ার এত বাড়ছে, হেতি না এই দিনটা খুললো, আমার ফলোয়ার হেতির চেয়ে কত বেশি ছিল, মানে হেতি আমার চেয়ে বেশি, ও এলে গিয়ে এই দিনকে বাপ ধরছিল, রাস্তা দেখ পাত্তা দেয় নাই, তাহলে বাপ বাড়ছে ফলোয়ার দিয়া, কেমনি হইলো তো ফলোয়ার। না রে না, আমার অনলাইনে আর একটু অ্যাক্টিভ থাকতে হইব, নয়তো হেতি তো আমার ছাইরা অনেক বেশি করে লাগে ফলোয়ার। না রে না, যেমনি হোক হেতির 3টা বয়ফ্রেন্ড আর আমার সামনে খালি ডং করে, আমি সিঙ্গেল দিকা, আমি হেতির চেয়ে কম সুন্দর নাকি, আমিও চাইলে কতগুলা প্রেম করতে পারি, খালি ভালো মনের দিকে করি না। না রে না, হেতির বাপ কমানের লেগে হইলো আমার একটা রিলেশন করতে হইব, কারে অ্যাকসেপ্ট করতাম, কারে 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 হবে, আমার তো কতজনই পছন্দ করে। আরে বোন, আর কয়টা মিরর পিক দিবি, আইফোন আছে দেখতে আপনি দেখাবি, আমি দেখি একটা বাঙ্গা সুরা মোবাইল চালাই আর লেগে দেখাইতে পারি না। না রে না, অনেক হয়েছে, আমারও একটা আইফোন নিতে হইব, নয়তো মুখটা দেখাইতে পারতাম না, হেতি আইফোন 30 চালায় আমি 40 কিনা দেখাই দিব, আব্বুরে যে এমনি হোক ম্যানেজ করতে হইব, আমি কেমনে যে আব্বুরে ম্যানেজ করবো ভেবেছি না, এই ফোনটা এবার চেঞ্জ করতে হইব, আইফোনের যুগ এখন ঘরে ঘরে আইফোন, আর এদিকে আমি কি একটা ফোন চালাই, নিজের লেগে নিজেরই মায়া লাগে, আব্বুরে যে কেমনে বলি আইফোনের কথা। প্রত্যেকটা দিন হেতি কলেজও নায়িকা গোগাটা প্লে যাইব, যেমন হেতি কোনো প্রেসিডেন্টের মাইয়া আইসে, পড়ালেখা করতে এই নাকি অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ জানে। দেখ আজকে আমি কিনিকে সাজ্জা দিই, আমি কি তোর চেয়ে কম সুন্দর, আমি তোর চেয়ে বেশি সুন্দর, আর তোর চেয়ে বেশি কসমেটিক্স আমার আছে, হ্যাঁ তোর মতো নির্লজ্জ হইলে আমার পিছিয়ে সবাই গুলো নেই, খালি আমার সরঞ্জাম একটু বেশি থাকে। দেখ আজকে